সরকারি পরিষেবা পৌঁছে দিতে নৌকোয় নদী পেরিয়ে প্রত্যন্ত আদিবাসী বস্তিতে পৌঁছলেন মহকুমা শাসক। গ্রামে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র নিয়ে সেখানেই পরিষেবা দিলেন মহকুমা শাসক। বৃহস্পতিবার আলিপুর দুয়ার দুই ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের খেড়িয়ে বস্তিতে 62 জনকে তফসিলি জাতির শংসাপত্র দেওয়া হয়। সেখানেও উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিপ্লব সরকার। এর আগেও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মানুষের ঘরে ঘরে পৌঁছেছেন তিনি। আজকে আমরা আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের অন্তর্গত খেড়িয়া বস্তি মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে আমরা এসেছিলাম। এখানে আমরা বাড়ি বাড়ি গিয়ে যারা কাস্ট সার্টিফিকেট পায়নি, আপনারা জানেন এই খেড়িয়া বস্তি হচ্ছে এখানে এসটি বেল্ট এরিয়া, যারা এখনও কাস্ট সার্টিফিকেট পায়নি অর্থাৎ আমাদের কাছে কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাই এতদিন করেনি, তো আমরা কালকের থেকে একটা স্পেশাল গাইড নিয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে সেই ওদের ফর্মগুলো আমরা হাতে হাতে তুলে নিয়ে আজকে আমাদের পুরো সেট একদম পুরো সিস্টেমটাকে নিয়ে আসা হয়েছে। বিজয় সাহেব আমার সঙ্গে আছে। আমরা এখানেই কাস্ট সার্টিফিকেট অ্যাপ্রুভ করা হলো, প্রিন্ট করা হলো এবং আমার সইয়ের মাধ্যমে সেগুলো আজকে প্রায় 42 জনের হাতে আমরা এসটি সার্টিফিকেট তুলে দিলাম। আর এছাড়াও শুধু এসটি সার্টিফিকেট না, এছাড়াও ধরুন কারা রেশন কার্ড পায়নি, হ্যাঁ, কারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত ছিল বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল বা পেনশন পায়নি, তাদেরও আমরা খোঁজখবর নিয়েছি এবং যারা যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখনও ছিল তাদের কাছ থেকে সেই সমস্ত ফর্মগুলো আমরা তুলে নিয়েছি।